আনন্দমানন্দকরং প্রসন্নং জ্ঞানস্বরূপং নিজবোধযুক্তং যোগীন্দ্রবিদ্যাং ভবরোগবৈদ্যাং শ্রীমদ্গুরুং নিত্যমহং ভজামি। ঠাকুরের কথা অনন্ত, কোন দিক থেকে শুরু করব সেটাই বিষয়। পুরী চক্রতীর্থ চতুর্দিকে পুলিশের আনাগোনা। হঠাৎ এত পুলিশ কেন? গোটা এলাকা পুলিশে পুলিশে ছয়লা। শোনা গেল উড়িষ্যার রাজ্যপাল ভগবদ্দল শর্মা আসছেন ঠাকুরের দর্শনে। আমরা প্রস্তুত, ঠাকুর আছেন অজ্ঞাতবাসে। কিছুক্ষণ পরে একজন খবর নিয়ে এলো রাজ্যপাল আসছেন ঠাকুরের দর্শনে। ঠাকুর মৌন, আমরা করি কি, সাধারণত কোনো ভিভিআইপি এলে নিজেদের অনেক কিছু ছেড়ে দিয়ে তাদের আহ্বানে সশব ব্যস্ত হয়ে পড়ি। আমরা ইদানিংকালে যা দেখছি, কোনো মন্ত্রী এলো, কোনো উঁচু দলের রাজনৈতিক নেতা নেত্রী এলো, তো আমরা সশব ব্যস্ত হয়ে উঠি তাদের আপ্যায়নের জন্য। ঠাকুর নির্বিকার, কথাও বললেন, কাগজ কলম নিয়ে লিখে দিকে রাজ্যপাল সস্ত্রীক এসেছেন, জানালেন তিনি গুরুর খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরছেন। বাড়িপদার অঞ্চলে কোনো এক বিশেষ মহাত্মার কাছে গেছেন তাকে গুরুপদে বরণ করার জন্য। কিন্তু সেই মহাত্মা বলেছেন, আমি তোমার গুরু নই, তোমার গুরুদেব পুরীতে সমুদ্রের ধারে তপস্যারত, তুমি তার কাছে যাও, গিয়ে আশ্রয় প্রার্থনা করো। রাজ্যপাল বিভিন্ন পুলিশের লোকদের নিয়োজিত করেছেন সমুদ্রের ধারে তপস্যারত কোন মহাত্মা আছে, তারা খবর দিয়েছে পুরীর চক্রতীর্থে এক মহাত্মা মৌন আছেন, তার নাম ঠাকুর সীতারাম দাস ওমকারনাথ দেব। এছাড়া অন্য কোনো মহাত্মা পুরীতে তপস্যারত এরকম কোনো সংবাদ তারা দিতে পারেনি, তাই রাজ্যপাল স্বয়ং আসছেন ঠাকুরের কাছে দর্শন প্রার্থী হয়ে, মনের ইচ্ছা গুরুবরণ। ঠাকুর জিজ্ঞাসা করলেন, নাম কি? ভগবদ্দল শর্মা। ব্রাহ্মণ, সন্ধ্যা করো? না। গায়ত্রী করো? হ্যাঁ। গায়ত্রী বলো? গায়ত্রী বললেন। ঠাকুর বলছেন লিখে, উনি উত্তর দিচ্ছেন মুখে। তারপর তিনি প্রার্থনা জানলেন, আমি বাড়িপদারে এক মহাত্মার কাছে গিয়েছিলাম, তিনি আপনার কাছে পাঠিয়েছেন, এইভাবে পাঠিয়েছেন, আমি খোঁজ নিয়ে জানলাম আপনি এখানে তপস্যারত, এছাড়া অন্য কোনো মহাত্মা নেই, তাই আপনার কাছে এসেছি, আপনি আমাকে কৃপা করুন। বলে, তুমি ব্রাহ্মণ, সন্ধ্যা করো না। উনি মাছ মাংস খেতেন না, পেঁয়াজ মাংস পেঁয়াজ জীবও খেতেন না। অনেক অবাঙালি
মাছ মাংস পেঁয়াজ ডিম খায় না। ঠাকুর বললেন, তুমি যদি প্রায়শ্চিত্ত করো তো সন্ধ্যা আরম্ভ করো, তবেই তোমাকে মন্ত্র দিতে পারে। রাজ্যপাল ভেবে দেখুন, বললেন, আপনি যা আদেশ করবেন তাই করব। ঠাকুর বললেন, ঠিক আছে, অমুক দিন এসো। মহা অষ্টমীর দিন নির্দেশ করলেন, তখন দুর্গা পুজোর অষ্টমীর দিন। তার আগের দিন তুমি উপবাস থাকবে, অষ্টমীর দিন সম্ভবত নয়, নবমী এরকম বা এরকম কিছু হবে পুজোর সময় করে, তার আগের দিন তুমি উপবাস করবে থাকবে। কারণ প্রায়শ্চিত্তের যে উপবাস এবং প্রায়শ্চিত্তকরণ অষ্টমী চতুর্দশীতে নিষেধ, সেই জন্য আমার মনে পড়ে গেল অষ্টমী সম্ভবত নয়। তিনি এলেন নীলাচল আশ্রমে, তখন এক বিদ্যার্থী থাকতেন, নাম প্রসন্ন। ঠাকুর লিখলেন প্রসন্নকে খবর দে, সে যজমানিক কাজ কিছু জানে, তাকে দিয়ে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে তাকে প্রায়শ্চিত্ত করালেন। স্বস্তি রাজ্যপালকে করিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসা হলো, তিনি এসে মন্ত্র নিয়ে চলে গেলেন। তো বিধি নিষেধের কথা হচ্ছিল, গুরুদেবের ইচ্ছাই সব। শাস্ত্র একটা নির্দেশ দিয়েছেন প্রায়শ্চিত্ত করতে হয়, তিনি সেই নির্দেশটাকে শাস্ত্রীয় মর্যাদাকে দেওয়ার জন্য তিনি শাস্ত্রকে ফলো করবার চেষ্টা করতেন, এবং বিশিষ্ট লোককে দিয়েও এই শাস্ত্রীয় মর্যাদা যাতে লঙ্ঘিত না হয় তার ব্যবস্থা করতেন। কিন্তু ব্যারাকপুরের ঘটনা যে ওবেলা বললাম, সেখানে কিন্তু শাস্ত্র মর্যাদাকে তিনি প্রাধান্যই দিলেন না, তিনি দিলেন তার আন্তরিকতাকে। ভেউ ভেউ করে কাঁদছেন, আমি মন্ত্র নেব, আমি বাবাকে পাব না, আজকে যদি বাবার কাছে না নিই তাহলে আর বাবার কাছে পাওয়ার সম্ভাবনা নেই, আমি প্রায়শ্চিত্ত করে নেব, করিনি, আমি মাছ মাংস পেঁয়াজ ডিম খাবো না, কথা দিচ্ছি, কিন্তু খেয়েছি তার জন্য প্রায়শ্চিত্ত করিনি। তার কান্না দেখে, তার আকুলতা দেখে ঠাকুর শাস্ত্রের নিয়মকে উড়িয়ে দিলেন, উড়িয়ে দিয়ে বললেন, আহা, এত করে কান্নাকাটি করছে যখন, দে ওকে বসিয়ে দে, তিনি কোনো নিয়মের অধীন নয়, নিয়ম তার পেছু পিছু চলে, কিন্তু তিনি নিজে কোনো নিয়মের অধীন নন, তিনি একটা শাস্ত্র মর্যাদা রক্ষা করার জন্য তিনি সেটাকে বলেন, এটাকে মেনে চলার জন্য, কিন্তু আন্তরিকতা, ভালোবাসা, আকুলতা, প্রেম সমস্ত গণ্ডির ঊর্ধ্বে তিনি, তিনি ইচ্ছা করলে সেই সমস্তকে লঙ্ঘন করে দিতে পারে। এর আগে আমরা দেখেছি ভালোবাসা, আন্তরিকতা কীরকমভাবে ভগবানের কৃপা, আমি বহু জায়গায় বলেছি, অনেকেই হয়তো আপনারা শুনেছেন, আবার বহু লোক আছেন যারা কোনোদিনই শোনেননি। ডুমুরদহে হঠাৎ একটা প্রোগ্রাম ঠাকুরের, তখন পথের আলোতে ঘোষণা করা হতো, ঠাকুর এই কদিন বাংলায় আছেন, ঘোষণা করা মানে সাপ্তাহিক সংবাদে দেয়া হতো, এই দিন ঠাকুর অমুক জায়গায় উপস্থিত থাকবেন, দর্শন দেবেন, একটা দিন ঠিক করা হলো, কোনো বিশেষ কোনো দিন নয়, কিন্তু সেই দিনে ঠাকুর ডুমুরদহেতে দর্শন দেবেন, পথের আলোতে ছাপা হয়েছে। আগের দিন রাত্রি দুটোর সময় গিয়ে পৌঁছালেন ডুমুরদহ, ভোজনাথ বাড়ির দোতলার ঘরে বিশ্রাম নিলেন, পরের দিন সকালবেলা ফাঁকা, কারণ পরের দিন দর্শন দেবেন, ট্রেনের সময় অনুসারে ভিড় হবে, ট্রেনের লোক আসে বাইরে থেকে, আমি ডুমুরদহের সমালোচনা করছি না, ডুমুরদহের গ্রামবাসীরা কিন্তু ঠাকুরকে ভালোবাসে টাকার জন্য, হ্যাঁ সবাই হয়তো নয়, বেশিরভাগ মানুষের কথা বলছি,
ঠাকুর এসেছে মানে ভিড়, কিসের জন্য ভিড়? আমার মেয়েটার বিয়ে দিতে পারেনি, আমার ছেলেটার পরিচয় দিতে পারেনি, ছেলেটার পড়াশোনার খরচ চালাতে পারছি না, অমুক জায়গা ধার করেছি ধার শোধ করতে পারছি না, সীতারাম তুমিই একমাত্র গতি, তুমি যদি একটু ব্যবস্থা করো তাহলে আর আমার এই বুড়ো বয়সে এত চিন্তা হয় না। পরে তারও কত আছে রে তো দেতয়কে, গোপাল তোর কাছে এত হবে দেতয়কে? দুমুদ্ধ হয়ে গ্রামবাসীদের ভিড়। এই জন্য একটা কথা আছে না, গ্রামে মধু বাইরে মধুসূদন, তা ঠাকুর হচ্ছেন দুমুদ্ধ গ্রামের মধু। সে বাড়ির লোকে তাকে ভগবান বলে জানে, আর নিজের গ্রামের লোকেরা প্রতিবেশীরা তাকে জানে যে এর কাছে গেলে কিছু পাওনা হবে। তো ট্রেনের টাইম সকাল 7টা কথাতে একটা ট্রেন আছে ডুমুর্ধ্যায়ের ওপর দিয়ে যায়, 40-50 জন লোকের ভিড় হলো। ঠাকুরের কিন্তু ব্যাপার হচ্ছে প্রচুর ভিড়, কোনো জায়গা থেকে আসবেন টাইম মেনটেন করতে পারছেন না। হয়তো দেখা গেল যে সময় টাইম দেওয়া আছে তার বহুক্ষণ পরে এলেন, ভিড় উপজে যাচ্ছে, তারপর এসে ঢুকলেন। আবার যেখানে উপস্থিত আছেন সেখানে লোক আসার আগেই সাজগুজো করে একবারে, সাজগুজো মানে কি, ঠাকুরের সাজ মানে তো ওই তো একটা তেনা আর তিলক করিয়ে টুটিয়ে দিলাম, চল ওখানে গিয়ে বসতে হবে, লোকজন নেই কিছু নেই, হাতটা ধরে চললেন ঠক ঠক করে, কি না উপস্থিত থাকতে হবে মঞ্চে। ঠাকুর মঞ্চে উপস্থিত আছেন, ঠাকুর আছেন দেখে একজন নামকারী নাম করছে, ট্রেন ঢুকলো, 40-50 জন লোক এলো, তার কিছুক্ষণ পরই আর একটা ট্রেন, প্রায় 200-250 লোক ঘুরে গেল জায়গা। স্টেজটা হয়েছে কোথায় না, ডুমুর্ধ বাড়ি থেকে যেখানটা যজ্ঞশালা এখন, এই যজ্ঞশালার দিকে গেলে প্রথমে পড়ে গুণকালী মন্দির। ঠাকুর যখন ডুমুর্ধ হয়ে যেতেন তখন গ্রামের প্রতিটি দেবদেবী মন্দিরে প্রণাম করতেন, গুণকালী মন্দিরে নিত্য প্রণাম করতে যেতেন, নিত্য মানে যখন যেতেন তখন প্রণাম করতে যেতেন। তারপরে কি একটা শিব মন্দির, এখন পোস্ট অফিস হয়েছে, পোস্ট অফিসের সামনেই শিব মন্দির, তখন ঘন জঙ্গলে ভরা ছিল। ঠাকুর বহুবার বলেছেন দেখ জঙ্গলের মধ্যে এই শিব মন্দিরটি ছিল এর সন্ধান দিকের জায়গা, যখন খুঁজে পাওয়া যেত না তখন যারা জানতো তারা ওই শিব মন্দিরে গিয়ে উঁকি দিত প্রবোধ ওইখানে আছে কি না, শিব মন্দিরের মধ্যে বেশিরভাগ সময় তাকে পাওয়া যেত। কাঁধে করে নিয়ে গিয়ে সরাসরি শিব মন্দিরের দরজায় নামাতাম, ঠাকুর মাথা হেঁট করে ভেতরে ঢুকতেন, প্রণাম করে বেরোবার সময় বলতেন দেখ ছোটোবেলা এখানে বহু সময় কেটেছে, সন্ধ্যা জপ যা কিছু সব এইখানেই বসে করতাম। তো যাই হোক, ওই শিব মন্দিরের সামনে যজ্ঞশালার পেছন দিকটায় যেখানে পোস্ট অফিস তার সামনে খানিকটা চত্বর ফাঁকা মাঠ রয়েছে, অল্প একটুখানি জায়গা, সেখানটা স্টেজ, অল্প দর্শনার্থী, 250-300 দর্শনার্থীতেই জায়গাটা ভরে গেছে। তো ঠাকুর একটা ওষুধ খাওয়াবার সময় হয়ে গেছে, তখনও খাওয়ানো হয়নি, কবিরাজি ওষুধ খল্লড়িতে মধু দিয়ে মেরে খাওয়াতে হয়। তো সেইটা বৈদ্যনাথ বাড়ির দোতলায় ব্যাগের মধ্যে রয়েছে, ওষুধটা খাওয়াবার জন্য আমি নেমেছি, একজন নামকারী নাম করছে, ঠাকুর বসে আছেন সামনে ওই রকম 250-300 দর্শক, নেমে আসছি, একটি মেয়ে অতীব সুন্দরী সদ্য বিবাহিতা পথ আটকে দাঁড়ালো, দাদা আমি অনেক কষ্ট করে ঠাকুরের দর্শনে এসেছি, আমাকে একটু জায়গা করে ঠাকুরের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন, আমাকে কেউ যেতে দিচ্ছে না, আমি এড়িয়ে যাচ্ছি বহু লোকে কিন্তু বলে আপনি ছিলেন তাই ঠাকুরের দর্শন হতো, আমি এড়িয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে মেয়েটির সাথে আর কেউ নেই, আমার বয়স তখন 22-23, তার বয়স 19-20, অতীব সুন্দরী, ঠাকুরের চোখ যদি একবার ওই স্টেজ থেকে দেখে যে আমি একটা ওই রকম কম বয়সী মেয়ের সাথে কথা বলছি, আমার শাস্তি কী পরে হবে আমি জানি, কেড়েও মেয়েটি
ওর জন্য তোর এত মাথা ব্যথা কেন? তুই ওর হয়ে এত ওকালতি করছিস কেন? তোর কি স্বার্থ? এসব প্রশ্ন আমাকে শুনতে হবে, আমি জানি এখন কোনো নিয়ম নেই। এখন আমরা অবাধিত, যেরকম খুশি কথা বলছি, যেরকম খুশি গল্প করছি, যেরকম খুশি পাশে বসে পড়ছি, কিন্তু ঠাকুরের সময় আব্রু আব্রু নয়, একবারে মহা আব্রু ছিল। কোনো রকমভাবে কোনো পুরুষ কোনো মায়েদের সাথে কথা বলবে অকারণে বা অতীব তুচ্ছ কারণে, এটা ঠাকুর পছন্দ করতেন না। বিশেষত যুবক ছেলে যুবতী মেয়েরা যদি হয়, তাই আমি ভয়ে সরে যাচ্ছি, ঠাকুরের চোখে না পড়ে। গাছে দাঁড়াল, এদিকে দাঁড়াল, ওদিকে দাঁড়াল, আমি যত সরে যাওয়ার চেষ্টা করছি মাইটি তত আবেগ, তত দাদা 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 আপনি ব্যবস্থা করুন, দাদা আপনি আমাকে এইভাবে সরে যাবেন না, দাদা এরকমভাবে আপনি আমাকে এড়িয়ে যাবেন না, দাদা আপনি আমি অনেক কষ্ট করে এসেছি। একবার কথা বলে তো পাঁচবার দাদা বলে, সমস্ত দিক থেকে আমি বড় দুর্বল হয়ে পড়ছি। প্রথমত মাইটির যে প্রচণ্ড কষ্ট সেটা বুঝতে পারছি তার কান্না দেখে। দ্বিতীয়ত তার বক্তব্য, সে বলছে আমার সাথে কেউ আসেনি, আমি লুকিয়ে স্বামীকে লুকিয়ে শ্বশুর শাশুড়িকে লুকিয়ে একটা ননদের সহযোগিতা নিয়ে চলে এসেছি, আমি আবাকে আবার সময়ের মধ্যে তারা অফিস থেকে ফেরার আগে আমাকে বাড়ি চলে যেতে হবে। আমার ননদই আমাকে আশ্বাস দিয়েছে যে দাদা অফিস থেকে ফেরার আগে তুমি চলে এসো, শ্বশুর শাশুড়ি আজকে আত্মীয় বাড়ির কাছে ফিরবে না, আমি কাউকে বলবো না, তুমি এই সময় তোমার গুরুদেবের সঙ্গে দেখা করে এসো। সেই সুযোগে আমি চলে এসেছি, দাদা আমার সাথে কেউ আসেনি, আমার হয়ে বলবার মতো কেউ নেই, আমার পাশে দাঁড়াবার কেউ নেই, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি। আমি শুনতে চাইছি না, সে আমাকে শোনাবে। আমি যত এড়িয়ে যাচ্ছি তত সে বলছে দাদা আমার বড্ড কষ্ট, দাদা আমি আপনি ব্যবস্থা করুন, দাদা আপনি আমাকে ঠাকুরের কাছে নিয়ে চলুন। বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম কি তোমার কষ্ট, কি হয়েছে? তখন বলল যে আমি ছোট থেকে ঠাকুরকে ভালোবাসি, আমার বাবা মা ঠাকুরে আশ্রিত, আমি ছোট থেকে পেঁয়াজ দিয়ে মাছ মাংস কিছু খাই না, মা আমাকে মাসে একবার করে জোর করে বাইরে গোয়াল ঘরে পেঁয়াজ ছাড়া মাছ রান্না করে আমাকে খাওয়ায় আলাদা করে। শুধু শ্বশুরবাড়ি কোথায় বিয়ে হবে, কোথায় বিপদে পড়বো, অসুবিধে পড়তে পড়বো এই কারণে। তা দাদা শ্বশুরবাড়ির লোকেরা কথা দিয়েছিল যে আবরুচি খান্না পরুচি কন্যা পরুচি পড়না, এইরকমভাবে আমার কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখছি ডালে পেঁয়াজ, তরকারিতে পেঁয়াজ, সবেতেই পেঁয়াজ, আলু হাতে তো পেঁয়াজ, পেঁয়াজ ছাড়া তাদের কোনো কিছুই হয় না। দাদা আমার ইচ্ছার বিরুদ্ধে একান্ত অনিচ্ছা সত্ত্বেও বারবার এইরকমভাবে রোজ খেতে হয়, আমি যদি আপত্তি করি? তখন বলে যাও, ছোটো থেকে অভ্যেস করেছো সেইটাই ঢুকে আছে, এটা ছেড়ে দাও, এখন থেকে যা অভ্যাস করবে এটাই পরে আবার অভ্যাস হয়ে যাবে। এই তাদের বক্তব্য, কিছুতেই আমি তাদের বোঝাতে পারি না। আমি অনেক দিন দেখেছি আমার আলু ভাতের মধ্যেও পেঁয়াজ ঢুকিয়ে দেয়, দাদা আমাকে শ্বশুরবাড়ির চাপে পড়ে এরকমভাবে খেতে হয়, আমি কি সেটা সব ব্যর্থ হলো? আমার ছোট থেকে আমি যে সীতারামকে ভালোবেসে এলাম, সীতারামকে আপনার মতো করে নিলাম, আমার গুরুপদে বরণ করলাম, তাহলে আমার কি সমস্ত কিছু ব্যর্থ হলো? আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার আহার শুদ্ধি গেল, শ্বশুরবাড়িতে গিয়ে তাদের গুরুদেব মোহন বাবার কাছে আমাকে মন্ত্র নিতে হবে, সীতারাম বাবার কাছে আমাকে আসতে মন্ত্র নিতে পারবো না, আমি এইরকমভাবে চলতে পারবো না, তাহলে কি আমার সব ব্যর্থ হলো? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? এই তার বক্তব্য। আজকে যদি আমি ঠাকুরকে সীতারামকে সামনে পেতাম, তাহলে আমি এইটাই প্রশ্ন করতাম যে আমি যে তোমাকে ছোট থেকে এত ভালোবেসে এলাম তার কি কোনো দাম নেই? শুধু এইটাই প্রশ্ন আমার, এইটাই আমার মুখ্য প্রশ্ন। তারপর তো আমার দুঃখ দূর কীভাবে হবে সেটা তো আমি তার কষ্ট তার ব্যথা অনুভব করলেও সাহস পাচ্ছি না ঠাকুরের কাছে ওকে নিয়ে যাব আর আমাকে বকুনি শুনতে হবে, কিন্তু তার কান্না আমি এড়াতে পারলাম না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বললাম ঠিক আছে অপেক্ষা করো, ওপর থেকে ওষুধরা নিয়ে আসি। নিয়ে এসে তো সেখানেও তার ভয়, দাদা এই বলে আপনি চলে যাচ্ছেন না তো? আমি বললাম আমি কথা দিচ্ছি তোমাকে আমি নিয়ে ঠাকুরের কাছে যাব, তোমার কথা তুমি বলবে, আমাকে যেরকম বলে সবটাই তুমি ঠাকুরকে বলবে। তা ওপর থেকে নিয়ে এলাম ওষুধ, নিয়ে এসে তাকে পেছন দিক দিয়ে স্টেজেতে তুলতে যাচ্ছি, ঠাকুর বসেছিলেন সামনের দিক মুখ করে পেছন দিকে সিঁড়ি, ঠিক যে মুহূর্তে পেছনে সেখানেও দারোয়ান রয়েছে উঠতে দেবে না কাউকে,
কিন্তু আমার কাছে তখন শেষ কথা এইরকমই পাওয়ার ছিল। তো আমি উঠছি, যে আছে রাস্তা তাকে বললাম ওকে ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে ঠাকুর এইভাবে পেছন দিকে দেখে নিলেন যে আমার নির্দেশে ওই মেয়েটি উঠছে। আমার তো বুক এমনিই ধরপড় করছিল, আরও ধরপড়ি উঠল। আমি আগে থাকতেই প্রস্তুত ছিলাম, জানি আমি বকুনি খাবো, আমাকে ঠাকুর বকবেন, প্রশ্ন করবেন, তথাপি বকুনি খেয়েও আমি ওই মেয়েটিকে সুযোগ করে দেবো, কারণ তার কান্নাটা আমার কাছে ভীষণ বিচলিত করছিল। কষ্টটা বুঝতে পারছিলাম যে তার আন্তরিক ভেতরে কষ্টটা কী। ভাবলাম যা বকুনি নিশ্চিত, তাকে শিখিয়ে দিলাম তুমি গিয়ে তোমার কথা তুমি ঠাকুরকে বলবে। সে এসে আমার কাছে যা কাঁদছিল তার দশ গুণ কাঁদতে শুরু করলো, দশ গুণ কাঁদতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আর ঠাকুর বারবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে মা তুই কেন এত কাঁদছিস, কী হয়েছে, তোকে কে তোকে বকেছে, কে কী বলেছে বল, কেন তুই এত কাঁদছিস, একটা কথারও উত্তর দিতে পারছে না। শেষকালে আমাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে তুই যে ওকে নিয়ে এলি, কাঁদছে কেন, কী হয়েছে, ও কে, ও কী করবো। বাধ্য হই আমি খলনড়িতে ঘষতে ঘষতে ঠাকুরের মুখের দিকে তাকাতে পারছি না, কারণ তার চোখটার দিকে তাকাবার মতো ক্ষমতা আমার ছিল না ভয়ে। তো খলনড়িতে ঘষতে ঘষতে ওষুধ বলে গেলাম ওর সংক্ষিপ্ত ইতিবৃত্ত। যেই বলা শেষ করলাম ঠাকুর বললেন, হ্যারে মা এই জন্যে তুই এত কাঁদছিস, এই তোর এত কষ্ট, তুই একে এত ভালোবাসিস, এই যে ঠাকুর বললেন তুই একে এত ভালোবাসিস, এই যে প্রশ্নটা করলেন সেখানেই ও আরও নিশ্চিন্ত হয়ে গেল, ধপাস করে ঝাঁপিয়ে পড়লো ঠাকুরের কোলের কাছে, হাঁটু গেড়ে বসে ঠাকুরের কোলে মাথাটা দেখে আরও কাঁদতে শুরু করলো। দীর্ঘকাল পরে বাপের বাড়িতে এসে প্রচণ্ড শ্বশুর বাড়ির দুঃখের কথা যেমন বাবার কাছে বলে সে হালকা হতে চায়, সেই রকমভাবে সে ঠাকুরের কোলে মাথাটা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে সে আর ঠাকুর তার মাথায় হাত বুলোচ্ছেন, পিঠে হাত বুলোচ্ছেন, হ্যাঁ মা তুই একে এত ভালোবাসিস, তোকে শ্বশুরবাড়ির লোকেরা এত কষ্ট দেয়, বল তুই কী চাস, তুই কোন ঠাকুরে মনতে চাস বল, এ তোকে মনতে দেবে। সে মাথাটা তুলে যখন তুলল তার মাথার সিঁদুরে ঠাকুরের চাদর আর কাপড় লালে লাল হয়ে গেছে। ঠাকুর দেখলেন, একটু ছাড়লেন কিন্তু উঠল না, কিন্তু তার মাথায় তোর এত কষ্ট, আয় তোকে এখনই মন্ত্র দেবে বলে মন্ত্র দিতে যাচ্ছেন। মেয়েটি কাঁদতে কাঁদতে বললো, বাবা আজকেও আমি স্বামীর পাশে পেঁয়াজ দিয়া তরকারির সাথে ভাত খেয়ে এসেছি এখানে, আজকে আমার কী করে মন্ত্র হবে। ঠাকুর বললেন, তা হোক। ঠাকুর তাকে গুরু নাম দিলেন, মহামন্ত্র দিলেন, কোন ঠাকুরকে ভালোবাসিস বল, সে কাঁদতে কাঁদতে ঠাকুরের নাম উচ্চারণ করলো। ঠাকুর তার বীজ মন্ত্র দিলেন, বীজ মন্ত্র চৈতন্য করে দিলেন, যা যা সে পাওয়ার তখনকার সময় যা যা মন্ত্র চরম পর্যন্ত দেয় সব কটা মন্ত্র তাকে দিলেন। এইরকমভাবে তাকে মন্ত্র দেওয়ার পর বললেন, তুই যদি দুটো জিনিস পালন করতে পারিস তাহলে আজকে তোকে যারা এত কষ্ট দিচ্ছে তারা তোর কথা অনুসারে চলবে। সেই দুটো কথা কি, যা কিছু খাবি, যা কিছু মানুষকে খেতে দিবি, প্রত্যেকটা যে খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে নিবেদন করে খেতে দিবি, আর নিজেও খাবি, আর প্রতিদিন স্বামী শ্বশুর শাশুড়িকে তিনবেলা বা দুবেলা বললে বোধ প্রণাম করবি। মেয়েটি অনেক সেখানেও আপত্তি জানালো, আমি যদি তুলসী পাতা দিয়ে কোনো খাবার খেতে দিই তাহলে বলবে তুপ করে দিয়েছি। ঠাকুর বললেন, তুলসী পাতাটা ঠেকিয়ে সরিয়ে রাখবি, প্রণাম করতে যদি যাই রোজ তিনবেলা তাহলে তারা বলবে অতিভক্তি চোরের লক্ষণ। ঠাকুর বললেন, দেখ মা প্রণাম আঁচলে বেঁধে দিতে হয় না, গিয়ে মাথাটা ঢিপ করে ঢুকে দিবি, একদিন বলবে, দুদিন বলবে, তিন দিন বলবে, চার দিন বলবে, তারপর আর বলবে না, ওইটাই তাদের অভ্যেস হয়ে যাবে। এইরকমভাবে তাকে নির্দেশ দিলেন, সে কৃতার্থ হয়ে চলে গেল।
তাহলে আমরা দেখলাম কি ঠাকুর নিয়মের অধীন নয়, নিয়মই তার পেছনে চলবে, তার সাধন নিয়ম অনুসারে পেঁয়াজ দিয়ে মাংস খাওয়া চলবে না, খেলে প্রায়শ্চিত্ত করতে হবে, স্বামীর অনুমতি ছাড়া দীক্ষা হয় না, স্বামীর অনুমতির দরকার, স্বামীর অনুমতি নেই, স্বামীর পাতেও সেদিন এসে পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে এসেছে, দীক্ষা নিতে গেলে উপবাস থেকে নিতে হয়, শাস্ত্রীয় নিয়ম এক, আর তাঁর ভালোবাসা তাঁর ইচ্ছা সমস্ত নিয়মকে লঙ্ঘন করে দিয়ে তিনি তাকে কৃপা করতে পারেন। আদর্শ এক জিনিস আর তাঁর ইচ্ছা তাঁর ভালোবাসা তাঁর ভালো লেগে যাওয়া আর এক জিনিস, তিনি যদি মনে করেন সমস্ত নিয়মকে উল্টে দিয়ে তিনি করতে পারেন। জয় গুরু।